বেটার এডুকেশন থেকে সৌভিক স্যার বলছি। আমি আজকে গার্জেন বা ছাত্রছাত্রী যারা আছো তাদেরকে আমি কিছু ইনফরমেশন দিতে চাই যে গ্র্যাজুয়েশনের পর MBA করলে তোমাদের কি কি লাভ হবে। দেখো, একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, শুধু গ্র্যাজুয়েশন করে যদি তুমি চাকরি করো, সে যে ফিল্ড থেকেই করো, BA থেকে আসো, BCOM থেকে আসো, বা আর্টস তোমার সায়েন্স থেকে আসো, তোমার স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু একটা জায়গার পর আটকে যাবে। কারণ শুধু গ্র্যাজুয়েশন দিয়ে কিন্তু ভালো কোম্পানিতে এখন চাকরি হয় না বা স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু হয় না। সেক্ষেত্রে কিন্তু একটা মাস্টার ডিগ্রি, বিশেষ করে MBA খুব দরকার। অনেকে আমায় প্রশ্ন করে যে স্যার আমি BCOM করে কি MCOM করব, না BCOM করে স্যার MBA করব। আমি কিন্তু তাদেরকে বলবো যে তোমরা যদি নিজেদের মন থেকে ঠিক করো না যে আমি কর্পোরেটে প্রাইভেট চাকরি করবো অর্গানাইজেশনে, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো BCOM থেকে MCOM করার থেকে BCOM থেকে MBA করা অনেক বেশি লং রানে লাভজনক। কারণ MCOMটা দেখো বেসিক্যালি একাডেমিক ডিগ্রি, যারা কলেজ ফলেজে পড়াবে, নেট স্লেট দেবে, তাদের জন্য ঠিক আছে। কিন্তু তুমি যদি মনে করো না আমি ক্যারিয়ারটাকে চাকরিজীবী বা একজন কর্পোরেট ওরিয়েন্টেড হতে চাই এবং চল জলদি আমি একটা ভালো চাকরি পেতে চাই, সেক্ষেত্রে কিন্তু MBAটাই কিন্তু গ্র্যাজুয়েশনের পর করা উচিত, আমি এটাই বলব। যেমন IT লাইন থেকে যারা BCA করছে বা অন্য BSc অনার্স, কম্পিউটার সায়েন্স অনার্স আছে, BSc ম্যাথ অনার্স আছে, অনেকে MCA করে যারা কম্পিউটার লাইনে যেতে চায়, তাদের জন্য কিন্তু MCA পার্ট রয়েছে। কারণ MCA কিন্তু তাদেরকে একটা কর্পোরেট হাইক দেয়, চাকরি দেয় এবং চাকরির অপরচুনিটি তৈরি করে দেয়। এবার প্রশ্নটা হচ্ছে যারা খুব নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত স্টুডেন্ট আছে, মিডিল ক্লাস ফ্যামিলি, যারা একসঙ্গে কিন্তু 6 লাখ 7 লাখ বা 10-12 লাখ টাকা ইনভেস্ট করতে পারবে না, এবার তাদের মনে অনেকেই ভাবে যে MBA করব কিন্তু তারা পিছিয়ে আসে, আমি কিন্তু বলবো যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত স্টুডেন্ট বা ছাত্রছাত্রী যারা আছেন 100% তারাও কিন্তু MBA করতে পারবে। এবং সেই যে গাইডেন্সটা সেটা কিন্তু পুরোপুরি আমরা করে থাকি। এই জন্য বারবার বলছি ভিডিওটা কিন্তু পুরোটা শুনুন এবং দেখুন যে ছাত্রছাত্রী বা গার্জেনরা আছেন। অনেকেরই ধারণা আছে, আমি দেখেছি এবার আগেও কথা শুনেছি, যে MBA করতে গেলে বুঝি প্রচুর টাকার দরকার লাগে। আমার একজন রিলেটিভ দিদি আছে, তারও এরকম ধারণা। ধারণা কিন্তু অত্যন্ত ভুল। দেখুন এখন ডিপেন্ড করে, দেখুন MBA করতে গেলে প্রথমে তো এন্ট্রান্স এক্সাম গুলো দিতে হয়, যেমন ক্যাট আছে, ম্যাট আছে, জ্যাট আছে, আরো অনেক রকম আছে। এইবার যদি কারোর ফিনান্সিয়াল খুব প্রবলেম থাকে, সে 5-6 লাখ টাকা 7 লাখ টাকা অ্যাফোর্ড করতে পারবে না, তার বাজেট হয়তো 2 লাখ 2.5 লাখ বা 3 লাখের বেশি নয়, কমের মধ্যে, সেই রকম জায়গা থেকেও MBA হয়। কিন্তু আছে ইনস্টিটিউট, এবার গভর্নমেন্টের ভেতর যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী বা বর্ধমান, এগুলো যে ইউনিভার্সিটি যেগুলো আছে এদের ফিস কিন্তু খুব নমিনাল। কল্যাণী ইউনিভার্সিটি যেমন ফিস বোধ হয় 75K এরকম ছিল 2 বছরের পড়াশোনা, ক্যালকাটা ইউনিভার্সিটিও খুবই নমিনাল, 30-35 thousand হবে। সেগুলো কিন্তু ক্যাট ম্যাটের থ্রুতে অ্যাডমিশন হয়, ম্যাটের থ্রুতেও হয়, ক্যাটের থ্রুতেও হয়, এবং সেগুলো কিন্তু চেষ্টা করলে যারা একটু মেধাবী ছাত্রছাত্রী আছেন, যারা প্রথম থেকে ম্যাট বা ক্যাটটা সিরিয়াসলি পড়াশুনো করবে, তারা কিন্তু পেতে পারেন। তবে কি, হ্যাঁ, যে এই সমস্ত ইউনিভার্সিটিগুলোর সিট সংখ্যাটা একটু কম, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার দ্বিতীয় ব্যাপার, ধরুন এই জায়গাগুলো যারা পেলো না, সেরকম যদি কেউ একটু ফিনান্সিয়ালি একটু ব্যাকওয়ার্ড থাকেন, তাহলে কি MBA করতে পারবে না? আমি বলবো যদি অন্তত পক্ষে তুমি 2.5-3 লাখ টাকা অবধি ইনভেস্ট করতে পারো 2 বছরে, তাহলে কিন্তু তাও MBA করার, ফুল টাইম MBA করার, ফুল টাইম AICTE অ্যাপ্রুভ, যেখান সেখান থেকে কিন্তু MBA করলে হবে না, ফুল টাইম AICTE অ্যাপ্রুভ এবং রেগুলার ইউনিভার্সিটি UGC, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদব CU হতে পারে বা বাটওয়ান হতে পারে বা কল্যাণী হতে পারে বা আমাদের ম্যাকাউট হতে পারে, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এই 4টি ইউনিভার্সিটি যেগুলো মোটামুটি আছে এগুলো কিন্তু রেকগনাইজড এবং অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এটা রেকগনাইজড, এবং এদের ডিগ্রিগুলো কিন্তু ফুল টাইম এবং AICTE অ্যাপ্রুভ। AICTE মানে হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের অ্যাপ্রুভাল এদের আছে, এবং এর অ্যাপ্রুভাল গুলো থাকলে এরা রেগুলার কোর্সের মধ্যেই পড়ে, পরবর্তীকালে তোমরা চাকরি করো বা একাডেমি যেখানেই যাও না কেন, তোমাদের ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না। তো এই যে কলকাতায় কিছু কিছু কলেজ আছে যারা কিন্তু মোটামুটি 2.5 লাখ 2.6 লাখ 70 হাজারের ভেতরেও কিন্তু MBA হয়, কম পয়সাতেই হয়, এবং সেটা কিন্তু মোটামুটি যারা একটু মধ্যবিত্ত, যারা 7-8 লাখ টাকা অ্যাফোর্ড করতে পারবে না ইনস্ট্যান্ট, তারা কিন্তু এরকম কলেজ থেকেও ম্যাট দিয়ে করতে পারে। এবং অনেকে ভাবে যে আমি একটা বড় ব্র্যান্ডেড কলেজে চলে গেলাম,
বিশাল টাকা দিলাম, তাহলে বুঝি আমার খুব ভালো হবে, আমার প্লেসমেন্টটা খুব ভালো হবে। প্রথমেই বলি যে এই যে একটা বদ্ধমূল ভুল ধারণা দাঁড়িয়ে গেছে ছাত্রছাত্রী বা গার্জেনের মধ্যে, যে একটা টাকা বেশি দিয়ে কলেজে পড়লেই বুঝি আমার ছেলের প্লেসমেন্টটা খুব চকচকে রংচঙে কলেজ, বড় একটা ক্যাম্পাস, আমার ছেলেটা ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে, এই ধারণাটা কিন্তু ডাহা ভুল। কারণ আমি কিন্তু এই এডুকেশন লাইনে, ম্যানেজমেন্ট লাইনে 2007 থেকে পড়াচ্ছি এবং আমি নিজেও কলেজে পার্ট টাইম পড়িয়েছি, প্লাস আমি নিজে MBA করেছি এবং আমিও চাকরি কিছুদিন করেছি। তো আমি অন্তত আমার যত 14 বছরের যে এক্সপিরিয়েন্স আমি দেখতে পাচ্ছি, 14-15 বছর, তার রেসপেক্টে কিন্তু গার্জেন বা ছেলে মেয়েদের আমি এটা বলতে পারি ডেফিনেটলি, শুধু কলেজ থেকে প্লেসমেন্ট হয় না। আজকে আপনি 7 লাখ 8 লাখ টাকার একটা কলেজে ছেলে মেয়েকে পড়িয়ে দিচ্ছেন, তার মানে এই নয় যে আপনার ছেলেকে একদম ধরেছে সোনার চামচে পড়েছে, এ নাও বাবা চাকরিটা নাও, এটা কিন্তু হয় না। চাকরিটা কিন্তু ডিপেন্ড করে পুরোপুরি ক্যান্ডিডেটের ক্যালিবারের উপর। সে যদি ঠিক করে পড়াশুনো করে, তার যদি প্রিভিয়াস রেজাল্টগুলো মোটামুটি ভালো থাকে, বা সে যদি সেই সময়টাও খাটে ঠিকঠাক করে যে সাবজেক্টটা নিয়ে স্পেশালাইজেশন করছে না করে, আমি ডেফিনেটলি বলতে পারি, আমি এরকম অনেক ছোট কলেজ দেখেছি সেখান থেকেও প্লেসমেন্ট পায়, এবং সেখান থেকে প্লেসমেন্ট না পেলেও যেহেতু তার বেসটা ভালো, সে পড়াশুনো করেছে, সে কিন্তু বাইরে ইন্টারভিউ দিয়ে অফ ক্যাম্পাসেও কিন্তু অনেক ভালো ভালো চাকরি পাচ্ছে। এবং আমার স্টুডেন্টদের এরকম আমি অনেককে দেখেছি যারা কিন্তু কম ফিজের কলেজে পড়েছে, কিন্তু নিজের ক্যালিতে তারা কিন্তু চাকরি নিয়ে বেরিয়ে গেছে। আবার এরকম কেউ দেখেছি যে 6 লাখ 7 লাখ টাকা দিয়ে, আমি নাম বলছি না, বিশাল একটা সল্ট লেকের কলেজে পড়েছে, ম্যাকাউটের ইয়াসগি আপু, আলটিমেটলি তার স্থান হয়েছে BPO কল সেন্টার জব, সে অন্য কোথাও ভালো চাকরি পায়। তো এইটা স্টুডেন্ট বা গার্জেনকে কিন্তু বুঝে নিতে হবে যে টাকা বেশি দেওয়া মানে যে আপনার ছেলের ভবিষ্যৎ তৈরি হয়ে গেল সেটা নয়। ভবিষ্যৎ তৈরি হতে গেলে কিন্তু নিজেকেও খাটতে হবে, সিনসিয়ার হতে হবে, প্রথম থেকে পড়াশোনা করতে হবে, সে যত ছোট জায়গায় হোক না কেন সে কিন্তু ঠিক একটা জায়গায়। কারণ কোম্পানি কিন্তু স্টুডেন্টকে দেখবে যে সে ইন্টারভিউ বোর্ডে কতটা জানে কি জানে না, সে যদি ইন্টারভিউতে ঠিকঠাক বলতে পারে ডেফিনেটলি সে যে কলেজ হোক না কেন সে কিন্তু প্লেসড হবেই হবে, এবং সে একটা ইন্টারভিউ ফেল হতে পারে, সেকেন্ড থার্ড ডে সে ঠিক ট্র্যাক ট্র্যাক করে দেবে। তো সেই জন্যই বলছি, যদি কোনোরকম ব্যাপারে MBA ব্যাপারে গাইডের দরকার লাগে, মনে হয় যে ছেলে মেয়েকে আপনি MBA পড়াবেন বা একটু কম খরচে পড়াতে চাইছেন, কি গাইডেন্স চাইছেন, অবশ্যই কিন্তু আপনি আমার সঙ্গে বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার স্কলে নাম্বার দেওয়া রয়েছে 9748161018। আমি অন্তত এতটুকু অ্যাসিওর করতে পারি যে আমি কোনো রকম এ না নিয়ে, দ্বিধা না নিয়ে, আমি অন্তত যতটুকু পারবো আপনার ছাত্রছাত্রী বা গার্জেনদের অন্তত সঠিক গাইডেন্সটা দেবো, তার কন্ডিশন অনুযায়ী, তার রেজাল্ট অনুযায়ী বা তার সিচুয়েশন অনুযায়ী, তার কি ব্যাকগ্রাউন্ড আছে, তার কি রেজাল্ট আছে বা তার কি ফিনান্সিয়াল কন্ডিশন আছে, সেখান থেকে সে কি করতে পারে, তার বেসিসে কিন্তু আমি আপনাদের একটা গাইডেন্স অবশ্যই দেবো। তো আজকে এই অবধি থাকলো, যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে করেন ডেফিনেটলি কোনো দ্বিধা না নিয়ে আপনি আমার নাম্বারে, না যে নাম্বারটা স্ক্রল হচ্ছে 9748161018, এই নাম্বারে অবশ্যই কল করে আমার সঙ্গে কথা বলবেন। তো খুব ভালো থাকবেন, আজকে এই অবধি বললাম, নমস্কার।